হাজির বেটার বিয়ে হলো কাজির বেটির সাথে হাজির বেটার বিয়ে হলো কাজির বেটির সাথে কাজির বেটি বলছে আমি যাব সিনেমাতে হাজির বেটা বলে ওগো বাপ যে আমার হাজি ওগো বিবি তোমার কথায় কেমনে হব রাজি কাজির বেটি দুঃখ মনে কথা নাহি বলে হাজির বেটা পড়ব ফেরে বোঝাই কোন ছলে সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায় অবশেষে রাজি হতে হলো নিরুপায় হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী আমার সুখ আমার জামা পড়ো তাড়াতাড়ি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয় বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয় বন্ধু বলে ওটা আমার শালার পরিচয় আর বলবো সুপ্রিয় দর্শক শ্রোতা আমি মনন মোলান ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে আন্তরিক সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন মাওলানা মুমতাজুল ইসলাম এরফানি সাহেব চলেন দেরি না করে ভিডিওটি দেখা যাক এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিবেন অত সহজ নাই আচ্ছা এবারে আপনাকে বলে দিই জান্নাত যেতে হবে ইনশাআল্লাহ অ্যাক্টিভ হয়ে যান রেডি হন জান্নাতে যাওয়া যাবে ইনশাআল্লাহ এক তাবুদুল্লাহ সর্বক্ষেত্রে গোলামি করতে হবে কার চিল্লিয়ে বলুন কার ওয়ালা তুশরিক বিহি শাইয়ান আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে দেওয়া যাবে না এইবার আপনাকে বলছি শিরক কাকে বলে এক শিক্ষিত মানুষরা বুঝবেন আপনারা অবশ্যই আর আমাকে ফোনে যারা গালাগালি করে আমি বুঝতে পেরেছি এরা ফ্রি ফায়ার আর পাবজি খেলার লোক ভালো লোক কেউ গাল দেয় না ভালো লোক গালাগালি করবে কেন ভালো লোক তো মার্জিত ভাষায় কথা বলবে তাই না এই ফ্রি ফায়ার আর পাবজি খেলা কিছু ফচকে ছেলে আমাকে মা মাসে উদ্ধার করে দিচ্ছে বুঝলেন তো আর হুজুররা তো দিচ্ছে আর এমনি লোক তো দিবেই যাই হোক শিরক মানে হচ্ছে আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা কি শিরক আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা অন্য কারো আছে এটা মনে করা শিরক 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 আপনাকে এবার একটা কথা বলছি দীর্ঘদিন সন্তান হচ্ছে না বলুন তো বাচ্চা যদি দিতে পারে পারেন কে আল্লাহ আল্লাহ ছাড়া যদি কারো কাছে যাই শিরক হবে কি হবে না 100 বার শিরক হুজুর বক্তব্য রাখতে রাখতে বলছেন যে আমার যে মুরিদ হবে আমি আপনাকে এখনি শোনাবো বক্তব্যটা বলছেন আমার যে মুরিদ হবে আমার এত পাওয়ার আমাদের হুজুরের এত পাওয়ার হুজুরের মুরিদ মারা যাওয়ার পর কবরে ঢুকে গেলে মুনকিন নাকির ফেরেশতা আসার আগে আমাদের হুজুর কবরে ঢুকে যাবে গিয়ে বলবে মুরিদের হয়ে ফেরেশতাদের সঙ্গে মোকাবেলা করবে আচ্ছা এটা আপনার ঈমান আছে এই কথাটা আমি বলেছি আমাকে গালাগালি দেওয়া শুরু হয়ে গেল আচ্ছা বলুন তো এই বক্তব্য যদি কেউ শুনে তার ঈমান থাকবে থাকবে একদম থাকবে না কি স্যার হুজুর কি ক্ষমতা রাখে যা কিছু হয় কার থেকে হয় আল্লাহ থেকে হয় কবরের খবর হুজুর বলছে মুনকিন নাকির আসার আগে আগে হুজুর চলে যাবে মুরিদের হয়ে সাপোর্টে কথা বলবে এইসব কি সহ্য করা যায় অস্তাগফিরুল্লাহ 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 এই মুর্শিদাবাদের একটা ঘটনা আপনাকে বলছি শুনুন আমি নাম বলবো না তবে নাম বলে দিব আপনাকে আমি কাউকে ভয় করি না সেটা জায়গার নাম বলবো না আপনি আমাকে পার্সোনাল ভাবে জেনে নেবেন এই মুর্শিদাবাদের একটা ঘটনা আপনাদের বলছি এক জায়গাতে গেলাম একটা জায়গা দেখতে কোন একটা মাজারে তা যাওয়ার সময় তো দরওয়ান আমাকে জিজ্ঞেস করছে বাড়ি কোথায় উত্তর চব্বিশ পরগনা তবে আচ্ছা আচ্ছা কি চাই তাই বললাম একটু হুজুরের সঙ্গে দেখা করব তা ভিতরে গেলাম গিয়ে দেখছি হুজুর পাকড়ি বেঁধে দাঁড়িয়ে আছে পাকড়ি বেঁধে দাঁড়িয়ে আছে তো হুজুরকে গিয়ে বল গিয়ে দেখছি একটা বটের গাছ আছে আমি বলে দেবো কাল সকালে গিয়ে দেখে আসবেন মিথ্যা কথা যদি বলি জবান কেটে দেবো তা বট গাছে দেখছি ছোট ছোট ইঁট ঝুলছে ছোট ছোট তা আমি পি সাহেবকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার বাবা এখানে ইঁট ঝুলছে কেন
তো হচ্ছে এখানে ইট ঝুলছে মানে ইট ইটের কারণে যত গাছের ডালটা ভারী হবে তত যার বাচ্চা কাচ্চা হচ্ছে না যে সমস্ত মেয়ে তাদের পেটটাও তত ভারী হবে আমি বললাম আল্লাহু আকবার তাহলে যত বাচ্চা বট গাছই আছে মনে মনে ভাবছে আর কি বট গাছই এত বাচ্চার আমদানি বাহ খুব ভালো হুজুর আমাকে বলছে কি চাই তো আমি মুখ ফটকা লোক আমি বলে দিয়েছি কি পাওয়া যায় কি পাওয়া যায় বলছে আমাদের এখান থেকে কেউ খালি হাতে ফেরত যায় না বাবা আলহামদুলিল্লাহ ও তো জানে না যে কার পাল্লায় পড়েছি শীতকাল তখন বড় পাঞ্জাবি পরে আছি মানে এখন বড় পাঞ্জাবি পরি না মানে কেউ যদি তাড়া দেয় দৌড়তে পারবো না বুঝতে পারছেন আমি এখন সব জায়গায় তাড়া খাচ্ছি তো ওই তাড়া দিলে দৌড়তে পারবো না বলে এখন কাটা পাঞ্জাবি পরছি এটা আপনি বুঝে নেন তা পীর সাহেবকে জিজ্ঞেস করছি যে সব কিছু যখন পাওয়া যায় সামান্য জিনিসের জন্য এসেছি তো হচ্ছে কি চিট ফান্ড বুঝেন তো চিট ফান্ড তাই বললাম আমার চিট ফান্ডে 16 লাখ টাকা জমা ছিল আমি ওই একটা কোম্পানির এজেন্ট ছিলাম তা মানুষের এত চাপ টাকা ফেরত দিতে পাচ্ছি না বলে আমার বাড়িতে এসে খুব গালাগালি করছে হুজুর যদি এই টাকাটা একটু দিয়ে দিতেন তাড়াতাড়ি বাড়ি চলে যেতাম তখন বলছে আমাদের দলের না অন্য দলের মাল হ্যালো আচ্ছা বিহারের মেয়ে ছেলের বাচ্চা বট গাছে সুতো বেঁধে হয়ে যাচ্ছে এত পাওয়ার হ্যাঁ বর্তমানের মেয়ের বাচ্চা বট গাছে দড়ি বেঁধে হয়ে যাচ্ছে আর আমার এই সামান্য জিনিস দেওয়া যাবে না আশ্চর্য ব্যাপার আল্লাহর কোরআনের ভাষা শুনুন আল্লাহ বলছেন উলাইকা কালানাম বালহুম আজাল উলাইকা হুমুল গাফিলুন আরে মানুষ তো খারাপ খারাপ এরা চতুষ্পদ জানোয়ার কুকুর শৃগালের থেকেও নিকৃষ্ট মানুষ এটা আর কোরআনে আছে আছে কুকুর শৃগালের থেকেও নিকৃষ্ট মানুষ আল্লাহ কথা বলছে প্রমাণ এই দেখুন আপনাকে প্রমাণ দেখাই আমি মমতাজুল ইসলাম বর্ধমান স্টেশনে দাঁড়িয়ে আছি ধরে নেন আমার সঙ্গে হাবেব সাহেব রয়েছেন আমি ওই মাথাতে প্ল্যাটফর্মের ইনি এই মাথাতে দাঁড়িয়ে আছেন আমি একটা বিস্কুট খাচ্ছি উনি কিছুই খাচ্ছেন না খালি হাতে প্ল্যাটফর্মে কিছু কুকুর ঘোরে কি বলছি বুঝতে পারছেন না কিছু কুকুর ঘুরে ঘুরে বেড়ায় না আচ্ছা বলুন তো আমি বিস্কুট খাচ্ছিলাম উনি খালি হাতে ছিলেন বলুন তো কুকুরটা কার কাছে দাঁড়াবে আমার কাছে দাঁড়াবে কারণ আমি বিস্কুট খাচ্ছি মানে কুকুর বুঝতে পারছে যে এর কাছে গেলে একটু বিস্কুট ভেঙে দিতে পারে কিন্তু এর কাছে গেলে তো কিছুই দেবে না তাহলে কুকুরও জানে কার কাছে গেলে রুজি পাওয়া যায় দুর্ভাগ্য এটা বড় আফসোস আশরাফুল মখলুকাত শ্রেষ্ঠ জীব মানুষ আল্লাহকে বাদ দিয়ে পৃথিবীর মানুষের কাছে চাইতে যায় আমাকে রুজি করে দাও আমি বাস কিনেছি ভালো যেন প্যাসেঞ্জার হয় আমি গাড়ি করেছি ভালো যেন বেচা কেনা হয় আমি বাড়ি করেছি বেশি দিন যেন লাকটিং হয় ও কি উকিল না মোক্তার তোমায় গাড়ির প্যাসেঞ্জার বাড়িয়ে দিবে উকিল না মোক্তার যে গাড়ির প্যাসেঞ্জার বাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে একটা কুকুর বোঝে কার কাছে গেলে রুজি পাওয়া যায় মানুষ বোঝে না কে আমার রুজির মালিক কে রুজির মালিক জোরে বলুন আল্লাহ ধনী গরিব কেউ কিছু করে দিতে পারে আল্লাহ করে দিতে পারে একটা গাড়ি কিনেছে কেমন ইসলাম কি চলছে দেখুন আপনি কেমন চলছে গাড়ি কিনেছে একটা বাড়ি করেছে হুজুরের কাছে গেল একটা তাবিজ আনতে হুজুর তাবিজ দিয়ে 10,000 টাকা নিয়ে নিয়েছে 10,000 তা যাবার সময় লোকটা বলছে তাবি যে কাজ কি হবে বলছে কি কিনেছেন বলছে বাস কিনেছি বলছে এত প্যাসেঞ্জার হবে বাদুরের মতো ঝুলবে তাবিজের আমার এত পাওয়ার তে এখন খুব বগল বাজাতে বাজাতে ঘরে যাচ্ছে আমি বললাম এ তাবিজের পাওয়ারে যদি ওর বাদুরের মতো প্যাসেঞ্জার ঝোলে তো হুজুর তাবিজ বেচে খায় কেন হুজুর তো তাবিজ দিয়ে ব্যাংকে সব টাকা নিজের পকেটে ঢুকিয়ে নিতে পারে এইটা তো হুজুর করতে পারে পারে কি পারে না এই সব কথা বলতে যাব বাস্তব কথা বিতর্কিত মানুষ শির মারাত্মক বড় পাপ এ পাপ থেকে আপনাকে হটে চলে আসতে হবে আজ কি আপনাকে হটে চলে আসতে হবে এখনি হটতে হবে যা কিছু চাইবেন কার কাছে আল্লাহর কাছে চাইবেন যা কিছু অভিযোগ পাপ করেছেন ভুল করেছেন পৃথিবীর কোন মানুষের কাছে মাথা নত করবেন না মাঝখানে আর একটা কথা আপনাকে বলে রাখছি শিক্ষিত মানুষ হলে আপনি ভাববেন অশিক্ষিত হলে গালাগালি করবেন আচ্ছা বলুন তো হযরত আবু বকরের নাম শুনলে কি কি বলি বাংলা মানে আল্লাহ তুমি তার উপর রাজি হও বা খুশি হও ওমার একই উসমান একই আলী একই তাই তো এবার বলুন আল্লাহর নবীর নাম শুনলে আমরা কি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাংলা মানে আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো তাই তো তাহলে আমি একটা সুদখোর আমি একটা মাতাল আমি একটা হারামখোর বিশ্ব নবীর কাছে দোয়া চাইলাম না তার জন্য দোয়া করলাম কোনটা করলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কি আল্লাহ তুমি তার উপর শান্তি বর্ষণ করো
এবার আপনাকে বলছি আবু বকর ওমর উসমান বড় না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বড় সম্মানের দিক দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু বড় তাই তো এবার আপনি বলুন সারা পৃথিবীতে যত হুজুর রয়েছে কি বুঝি বুঝতে পারছেন না সমস্ত হুজুর আমি নাম বলে বলছি না সমস্ত হুজুরকে আপনি এক পাল্লায় তোলেন আর আবু বকর ওমর উসমানকে এই পাল্লাতে তোলেন বলুন তো কোন পাল্লাটা ভারী হবে আবু বকর ওমর উসমান তাই তো আচ্ছা বলুন আবু বকরের জন্য দোয়া করেছেন না তার কাছে দোয়া চেয়েছেন কোনটা দোয়া করেছেন যে আল্লাহ তুমি তার উপর সন্তুষ্টি হও তাই তো এবার বলুন সারা পৃথিবীতে যত হুজুর আছে আবু বকর ওমর উসমান আলী সাহাবায়ে কেরামগণ যত আছে সমস্ত সাহাবীরা এবং হুজুরদেরকে একটা পাল্লায় তোলেন আল্লাহর নবীকে একটা পাল্লায় তুলুন বলুন তো কোন পাল্লা ভারী হবে আল্লাহর নবীর পাল্লা ভারী হবে কারা বলছেন নবীর পাল্লা ভারী হবে দেখুন হাতটা তুলুন একবার দেখি সবাই বলছেন ভারী হবে এবার আপনাকে বলি সারা পৃথিবীর সব থেকে দামি মানুষ নাম কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দামি মানুষটার কাছে দোয়া চাইলাম না তার কাছে দোয়া করলাম কোনটা দোয়া করলাম তাহলে পৃথিবীর সব থেকে দামি মানুষের জন্য যদি দোয়া করা লাগে হুজুরের কাছে দোয়া চালা লাগে কেন হুজুরের কাছে দোয়া করতে হবে হুজুরের কাছে চাইতে যাবেন কেন ও কি দিতে পারে চাওয়ার যদি পারমিশন থাকে পৃথিবীর এক নম্বরের বড় মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষটার কাছে যখন চাওয়ার পারমিশন নেই পৃথিবীর কোন মানুষের কাছে কোন কিছু ভালো মন্দ চাওয়ার পারমিশন থাকতে পারে না অসম্ভব হাজী সাহেব কেউ আছেন এখানে হাজী সাহেব একজন হাত তুলুন তো কেউ হাজী সাহেব আপনি আছেন একটু এই তো আপনি আছেন ওনার থেকে আপনার বয়স একটু কম আপনি একদম ইমানদারির সঙ্গে বলবেন মক্কা থেকে মদিনা পর্যন্ত আপনি ঘুরে এসেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাইটে 10,000 সাহাবীর কবর আছে নেই আছে আচ্ছা আপনি বলতে পারবেন যে 10,000 সাহাবীর কবরের উপরে চাদর চড়ানো আছে বা সেইখানে ঔরস চলছে বা সেইখানে সবাই হাত তুলে দোয়া করে কিছু চাইছে দেখেছেন দেখেননি আপনি কি এখনো পর্যন্ত মমতাজুল ইসলামকে গালাগালি করছেন 10,000 সাহাবীর কবরের উপরে কোনো রকমের কিছু হয় না অথচ পৃথিবীর কিছু বোকা মানুষ কবরের উপরে তারা পূজা করছে করছে কি করছে না এই কথা যখনই আমি বলতে যাব তখনই আমার গাড়িতে ইট মারা হবে তখনই ইট মারা হবে জি অবশ্যই আপনার কাছে বিনীত অনুরোধ আপনি ভাবতে শিখুন শিরক মারাত্মক বড় পাপ আমি আপনাকে প্রথমেই বলেছি কোনো মাধ্যম দিয়ে যদি আল্লাহর কাছে যাওয়া লাগে বা আল্লাহর আজাব থেকে যদি বাঁচা লাগে একটাই মাধ্যম উত্তম কাজ পৃথিবীতে কোনো মানুষের মাধ্যমে যদি জান্নাত যাওয়া লাগে বাপ আর মা এদের সবাই যত্ন করুন জান্নাত চলে যাবেন শির সম্পর্কে বললে মোটামুটি আমি 2 ঘন্টা একভাবে বলতে পারবো কিন্তু সময় সংক্ষিপ্ত তবুও কিছু কিছু ধাঁচ আপনাকে বুঝিয়ে দিলাম চাইতে হবে আল্লাহর কাছে ভালো মন্দ যা হবে আল্লাহর কাছে পৃথিবীর কোনো মানুষের কাছে নয় নাম্বার 3 অতকিমু সালাতিল মাকতুবাতা ফরজ সালাত আদায় করবেন ইনশাআল্লাহ করব অতুতি যাকাতিল মাফরুজাতা যাকাতের আওতায় চলে এলে অবশ্যই আপনি যাকাত দিয়ে দিবেন অতাহুজ্জাল বাইত মক্কা থেকে ফেরত আসার মতো আর যাওয়ার মতো যদি টাকা থাকে একবার হজ করে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটি আবার বলছেন আল্লাহ নবীকে আল্লাহ নবী আমি এর বেশিও করব না এর কমও করব না আমি কি জান্নাতে যাব বিশ্ব নবী বলছেন এই 5টা করলেই তুমি জান্নাত চলে যাবে ইনশাআল্লাহ এই 5টা কাজ করবে ইনশাআল্লাহ এটা আদায়ের জলসা মসজিদে রাত্রি এখন 1টা বাজে বললে হাদিস এখন একটা একটা করে বললে এখন অনেকক্ষণ বলা যাবে কিন্তু রাত 1টা বেজে গেছে যাই হোক আলহামদুলিল্লাহ তা এটা মসজিদের উন্নতি কল্পে জলসা 3 জন লোকের দোয়া কবুল হয় কয়জন 3 জন তার মধ্যে একজন মুসাফির মুসাফির বক্তা হবে এই মজলিস ভাঙার একটা দোয়া বলবো বললাম আপনি চলে যাচ্ছেন আর 5টা মিনিট আপনার ধৈর্যটা থাকলো না গোনাটা মাফ করে যেতে পারলেন না ভাই জি 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 আল্লাহ নবী বলছেন তার গোনাটা মাফ করে দেওয়া হবে এই দোয়াটা বলে গেলে আপনি চলে গেলেন খুব আফসোস এবারে মনটা খুব খারাপ করছে যে আপনি চলে গেলেন এই 5টা মিনিটের জন্য গোনাটা একটু ক্ষমা করে যেতে পারলেন না মসজিদের জলসাটা মসজিদ কার ঘর আল্লাহর ঘর 3টা লোকের দোয়া কবুল হয় তার মধ্যে একটা মুসাফির বুঝলেন মুসাফিরের দোয়া কি হয় কবুল হয় মুসাফির বক্তা হবে না মুসাফির গরু চোর হবে আল্লাহ নবী এটা বলেননি না মুসাফির নামাজি হবে না বেনামাজি আল্লাহ নবী এটা বলেননি আল্লাহ নবী শুধু বলেছেন যে মুসাফির এই কথা বলে ছেলে দিয়েছেন মুসাফিরের দোয়া কবুল হয় আমি এসেছি উত্তর 24 পরগনা থেকে
এখান থেকে তা প্রায় ড্রাইভার আমার বলতে পারবে 250 কিলোমিটার হবে নাকি 250 কিলোমিটার হবে আমি একজন মুসাফির আপনার জন্য আমি দোয়া করব মসজিদ আল্লাহর ঘর আল্লাহ সবাই দান গ্রহণ করে না সবাই দান কি করে গ্রহণ করে না অন্ততপক্ষে 10 জন মানুষ আমার কাছে মুসাফিরে দোয়া নেন ইনশাআল্লাহ আপনার জন্য যে দোয়াটা আমি করব আল্লাহর নবীর কথা অনুযায়ী এখন কবুল হয়ে যাবে যদি বিপদে কিছু পড়ে থাকেন মুসিবতে যদি থাকেন সেইটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অন্তত 20 জন মানুষ আমি বেশি চাইবো না 1000 করে টাকা আমাকে দেন আমাকে নয় আপনাদের মসজিদে 20 জন মানুষ বলুন হাত তুলে একটু মেহেরবানি করে 1000 টাকা বলেছি আমি যদি আজিজুল ভাইকে সবাই দিয়েছেন আমি অন্তত 5 জনকে পাই 1000 করে বলুন কেউ উঠবেন না আমি আর 5 মিনিট একদম একটা বাজতে 5 মিনিট বাকি এই 5 মিনিটের মধ্যেই ছেড়ে দেব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ